তার সঙ্গে আমাদের ছেলের তিনটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, কালিয়াগঞ্জ, ডালপাড়া এবং ইসলামপুর। রাজনীতির মানচিত্রে সাম্প্রদায়িক যে জিনিসটা আমাদের সবার জানার সবচেয়ে আগে দরকার, দিদি কিন্তু 12:30 ল্যান্ড করে যাবে রায়গঞ্জে, এটা একটু মাথায় রাখবেন। 12:30 ল্যান্ড করে যাবে কালিয়াগঞ্জে কলেজ ময়দানে। এটা যেহেতু পুরোটাই প্রশাসনিক মিটিং, প্রথমে বেনিফিসিয়ারি মিটিংটা হবে সরকার থেকে, যাদের যাদের বেনিফিসিয়ারি, যাদের যাদের যে যে ভাতাগুলা বা যে যে পেনশনগুলা দেওয়া হবে, সেই হিসাবে স্থানীয় প্রশাসন কিন্তু যোগাযোগ করছে। আপনারা হয়তো জানতে পারবেন যে কারা কারা এখান থেকে প্রশাসনের মাধ্যমে যাবে। আমার বলতে চেয়েছি যে একটা লোকের জন্য কমন না হয়, প্রশাসন নিজের মতো করে লোক নিয়ে আসবে। আপনারা নিশ্চয়ই ওখানে জানতে পারবেন যে প্রশাসন কাকে কাকে নিয়ে যাচ্ছে, তার বাইরে কিন্তু আমরা আমাদের দলের লোককে আমরা নিয়ে আসবো। আমাদের এখানে যেটা বললেন মন্ত্রী সাহেব যে 38টা উপরে আমরা জোরটা দিয়েছি এই জন্য যে কাছাকাছি মানুষকে বেশি টানতে হবে, কারণ আমাদের তো টার্গেটটা ফুলফিল করতে হবে 50,000-এর। তো যেটা বলেছেন আহমেদাবাদে যেমন 5টা পঞ্চায়েত, রায়গঞ্জে 14টা পঞ্চায়েত, কালিয়াগঞ্জে 8টা, ইটাহারের এই পার্টের পঞ্চায়েতে যেটার উপরে আমরা বেশি জোর দিচ্ছি 5টা, আর কারণের এই পার্টের 6টা, এই 38টার পরে সবচেয়ে বেশি জোর দিচ্ছি। কিন্তু লোক আমাদের গোটা জেলা থেকে আসতে হবে, এটা মাথায় রাখবেন। এটা না যে একটা গল্প আছে যে একটা রাজা নিজের রাজ্যের সব গলাকে বলে দিল যে তোমরা কালকে ওই পুকুরে সবাই কিন্তু দুধ ভরবে, এক লোটা করে দুধ নিয়ে আসবে। একজন চিন্তা করলো যে এতগুলো লোক তো দুধ নিয়ে আসবে, আমি এক লোটা জল নিয়ে আসলে হয়ে যাবে। ওখানে দেখলো সবাই খালি জল ছাড়া আর কিছু নেই, পুকুরে দুধ বলে কিছু নেই। এই জিনিসটা করবেন না, সবাইকে কিন্তু লোক আনতে হবে যতটা সম্ভব হবে। আমরাও চেষ্টা করবো, যোগাযোগ করবো, সবার সঙ্গে কথা বলবো। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, গর্বের ব্যাপার, এক লোক না দেখলে কিন্তু ভাই ডেভেলপমেন্টের টাকা পাওয়া যাবে না। ডেভেলপমেন্ট করতে গেলে মানুষের প্রয়োজন আছে। আজকে কালিয়াগঞ্জে আপনারা জিতাতে পেরেছেন বলেই কালিয়াগঞ্জটা একটা ডেভেলপমেন্টের মানচিত্রে আসছে। আজকে কালিয়াগঞ্জে যেগুলো ডিমান্ড আছে সেগুলো তো ফুলফিল হবে, আমরা গোটা জেলার যেগুলো ডিমান্ডগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টাটা করব। কিন্তু সবচেয়ে বেশি দরকার আছে গ্যাদারিংটা আপনাদের করতে হবে। ওই জন্য আপনাদের সবাইকে ডাকা, আজকে জেলার সব নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আপনাদের সবাইকে একটাই অনুরোধ যে কিভাবে কোথা থেকে কিভাবে লোক আসবে না আসবে সেই ব্যাপারে একটা প্ল্যানিংটা করে নেওয়া, প্ল্যানিং করে আমাদেরকে জানিয়ে দেওয়া এবার এখান থেকে এই লোকগুলো আসবে। আমি যেটা বললাম আমরা এই 38টা পঞ্চায়েতে করে বেশি জোর দিচ্ছি। শুভেন্দুদা মিটিংটা ডেকেছিল, সেখানে আমি ছিলাম, অমলদারা ছিলেন, ওখানে ওই আলোচনাটা হয়েছিল যে কাছাকাছি যতগুলা পঞ্চায়েত আছে সেখান থেকে চেষ্টা করুন যে ম্যাক্সিমাম লোক যেন সেখান থেকে আসে। সেই হিসাবে আমরা এই কাছাকাছি যেগুলো পঞ্চায়েত আছে এগুলোর উপরে বেশি জোর দিব, আর যেগুলা একটু ডিস্টেন্সে আছে এখানে বসে আছেন বা যারা মঞ্চে বসে আছেন তার মধ্যে অনেকে হয়তো 2 তারিখে যাবেন, কারণ যেহেতু ওই বারকোডের কার্ড যারা যারা পেয়েছেন তারাই যেতে পারবেন। কিন্তু 2 তারিখে গেলেও চেষ্টা করুন যেন 2 তারিখে রাত্রেবেলায় আবার এখানে চলে আসেন, কারণ 3 তারিখের সকাল থেকে ওখান থেকে যদি 2 তারিখে রাত্রেবেলা রওনা হন একটু দেরি হতে পারে। চেষ্টা করেন শতাব্দী ধরে বা মালদারও একটা 3টার সময় ওখান থেকে একটা ট্রেন আছে সেই ট্রেনটা ধরেও চেষ্টা করুন যে আমরা যেন 2 তারিখে রাত্রেবেলায় সবাই যেন পৌঁছে যেতে পারি নিজে নিজে গন্তব্যস্থলে, যেন আমরা 3 তারিখে সকালে চলে আসতে পারি। যারা সেলফ হেল্প গ্রুপে আছেন তারা যে মহিলারা তাদের তো প্রশাসন একটা যোগাযোগ করছে, প্রশাসনও হয়তো সবাইকে আনতে পারবে না, কিন্তু যারা আমাদের আছে দলের লোক আমরা চেষ্টা করবো যে আমাদের দলের জন্য সবাই উপস্থিত যেন হয়। দলগুলা 3টাই পৌরসভা নির্বাচন আছে এই জেলায়, 3টা পৌরসভা নির্বাচনকে আমাদেরকে জিততে হবে, বিকল্প নেই, জিততেই হবে পৌরসভা নির্বাচনগুলিকে আমাদেরকে।
আমরা কোন শান্তিপূর্ণ ভাবে কিন্তু নির্বাচনটা করবো, এটা পরিষ্কার প্রত্যেকটা মিটিং আমি বলছি, খুব শান্তিপূর্ণ ভাবে আমরা ইলেকশন গুলো করবো, শান্তিপূর্ণ ভাবে ইলেকশন করে, যেন যেহেতু 2021 বিধানসভা নির্বাচন আছে, আমরা পিসফুলি নির্বাচন করে জিতিয়ে দেখিয়ে দিব যে মানুষ আমাদের সাথে আছে। সবাইকে নিয়ে কে প্রস্তুতি করতেছেন আপনারা? আমরা সবাইকে দেখেছিলাম, আমাদের প্রথমবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সরকারকে নিয়ে এখানে আসবে, যার জন্য লোকের মধ্যে অনেক উৎসাহ, লোক চাচ্ছে মিটিং অ্যাটেন্ড করার জন্য 3 তারিখে। আর আমাদেরকে ডাকা হয়েছিল যে প্রশাসনের মিটিং কীরকম হবে, আমার গল্প করে হয়েছিল করেছিলেন উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার জন্য আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, তারপরে চোপড়া হাতে ছিল ওটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আশা করছি কালিয়াগঞ্জে ভালো হবে, কালিয়াগঞ্জে উন্নয়ন হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন এখানে উন্নয়ন করার জন্য, পুরো সরকারকে নিয়ে নয় নয় করে প্রিন্সিপাল সেক্রেটারি, ডিজিপি, চিফ সেক্রেটারি, এডিশনাল চিফ সেক্রেটারি, এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তারপরে আমাদের জেলা লেভেলের DMSP থেকে আরম্ভ করে ব্লক বিডিও অফিস, বিডিও, OC, IC সবাই থাকবে। উপনির্বাচনের সঙ্গে দিদি জয়লাভের পর দিদি কথা বলে দিয়েছিলেন যে কালিয়াগঞ্জ আসবে, সেই না আমরা তো দিদি আমাদেরকে নিজে বলেছি যে তোমরা কালিয়াগঞ্জ জিতায় নিয়ে আসো, আমি কালিয়াগঞ্জ যাবো, আমরা জিতায় নিয়ে গেছি, যার জন্য দিদি আমাদেরটা আমরা পূরণ করেছি, দিদিরটা দিদি 3 তারিখে পূরণ করবেন, দিদি নিজে বলেছিলেন আমি কালিয়াগঞ্জ যাবো, কালিয়াগঞ্জ দেখবো, কালিয়াগঞ্জ অনেক লোকের সঙ্গে সবসময় উনি থাকেন, কালিয়াগঞ্জের কালিয়াগঞ্জের লোক আশীর্বাদ করেছেন আমাদেরকে, যার জন্য থাকতে হবে, তাহলে অনেক কিছু প্রকল্প উদ্বোধন করবেন কালিয়াগঞ্জে, কালিয়াগঞ্জের জন্য অবশ্যই আরো কিছু হবে, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। মধুকৈটব বিদ্যাংসি, নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারই নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি।